এই যে বিভাস দা, কোথায় গেছিলে? এই তো একটু বেরিয়েছিলাম মার্কেটের দিকে আর কি। তা শুনলাম তুমি নাকি ইউটিউবে চ্যানেল খুলেছো। হ্যাঁ রে ভাই, ভাবছি ইউটিউবে কাজ করব, সবাইকে মোবাইলে ভিডিও এডিটিং করাটা শেখাবো। বাহ, এটা তো খুব ভালো কথা। আর বলিস না, জানিস ভাই, কেউ সাপোর্ট করে না। বন্ধুদের যদি সাবস্ক্রাইব করতে বলি ওরা ইগনোর করে। চিন্তা করো না, আর কারো কথায় মন খারাপ করো না, তুমি ভিডিও করে যাও, অবশ্যই দেখবে সাকসেস পাবে। জানিস তো তখন কষ্ট হয় যখন আমার বন্ধুরাই আমাকে সাপোর্ট করে না আর মুখে বলে ভাই চালিয়ে যা, আমরা তোর পাশে আছি। জানো তো দাদা, একটা মানুষ তোমার চ্যানেলটা যদি তার মোবাইলে সাবস্ক্রাইব করে রাখে তার কিন্তু ক্ষতি হয় না, বরং তোমারই উপকার হয়। কেন তারা করে না জানো? তারা কোনো সময় লোকের ভালো দেখতে পারে না। হ্যাঁ ভাই, তুই কথাটা ঠিকই বলেছিস, আমি বোঝাতে পারি না তাদের যে কেন তারা আমার চ্যানেলটা তার মোবাইলে সাবস্ক্রাইব করতে চায় না। জানো তো দাদা, এই সমস্ত লোকেদের জন্য আজ অনেক ইউটিউবার ব্যর্থ, না হলে আমাদের বাংলার বুকে অনেক ভালো ভালো ইউটিউবারের জন্ম হতো। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস, আমারও মাঝে মাঝে ইচ্ছা করে না ভিডিও করতে, যখন দেখি ভিডিওতে লাইকের থেকে ডিসলাইক বেশি। না দাদা, ভিডিও করা বন্ধ করো না। জানিস তো অনেক পাবলিক আছে যারা আমাদের ভিডিও না দেখেই ডিসলাইক করে চলে যায়। সবই দাদা অহংকারের জন্য করে। দেখো তুমি তো কারোর শত্রু নও, তাও তোমাকে শত্রুরূপেই ওরা দেখবে, কারণ এই সমাজে কেউ কারো ভালো দেখতে পারে না। ভাই সময় করে আমার ভিডিওগুলো দেখিস, আমি সবসময় হেল্পফুল ভিডিওগুলোই করি। আচ্ছা দাদা দেখবো, তোমার চ্যানেলের নামটা কি? দেখিস আমার চ্যানেলের নাম ইয়ার সরকার। আচ্ছা আমি এখনই সাবস্ক্রাইব করে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা আমি আজ আসি তাহলে। আচ্ছা ভাই সাবধানে যাস, আর পারলে আমার চ্যানেলের লিঙ্কটা সবাইকে শেয়ার করিস। দাদা টাটা, বাই, পরে আবার দেখা হবে।